আলামিন, আপনার পরিচয় বলুন। আমি এমডি আলামিন বলছিলাম টঙ্গী গাজীপুর থেকে। আচ্ছা, আপনি টঙ্গী গাজীপুর থেকে আলামিন বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি ফাইবারে 10 টাকা একটি কাজ পেয়েছেন, তাও আবার ফেসবুক মার্কেটিং এর কাজ। এই কাজটি বাইরের কোচ থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? বার সরাসরি হার করছে। আচ্ছা ঠিক আছে, আমাকে মাস্টার প্রুফ দেন, আমি আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। বাকি কোনো রেকমেন্ড দিয়েছি আপনাকে? স্যার আচ্ছা, মূলত এটা কি করতে হবে আমাকে একটু বুঝান। এটা স্যার উনি উনি তো আমার সাথে কোনো কনভার্সেশন করে নাই, শুধু আচ্ছা সরাসরি অর্ডার করছে। এরপর আমি মেসেজ দিছি উনাকে, হুম এরপর স্যার উনি আমাকে উনার লিংক দিছে, এই যে স্যার ওয়েবসাইট লিংক। এখানে সে বলছে আই উড লাইক টু মেইনলি প্রমোট ইন অস্ট্রেলিয়া, সে মেইনলি অস্ট্রেলিয়াতে প্রমোট করতে চাচ্ছে, লিংকটা কোথায়? জি স্যার, এটা স্যার বই কিন্তু মানে বুক হ্যাঁ মানে তো অস্ট্রেলিয়াতে প্রমোট করতে চাচ্ছে এটা। এখন বাকি আপুরা মেসেজ দিছে, আর কোনো মেসেজিং করে না আমার সাথে। আচ্ছা, লিংকটা কোথায়? লিংক তো স্যার এই যে এইটাই, এই যে ওয়েবসাইট লিংক না, এই যে এইটা আচ্ছা, জানতো ওয়েবসাইটে যান। এখানে তার স্যার অনেকগুলি বই। হ্যাঁ, এখন ও স্পেসিফিক ভাবে দেয় নাই যে আমরা কোনটা করব, এটা বলে নাই কিছু স্যার, বুঝছেন। এখন এখান থেকে পরে এখন সে যখন কি তার পুরো ওয়েবসাইটটা প্রমোট করতে চাচ্ছে নাকি? আমিন, সে কি তার পুরো ওয়েবসাইটটা প্রমোশন করতে চাচ্ছে নাকি নির্দিষ্ট কোনো বই প্রমোশন করতে চাচ্ছে? স্যার কোনো বই দেয় নাই, বাকি হলো স্যার তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে একটা বুকের ইমেজ দিয়ে সব ভারত লাগা। আমিন, আমিন কি আমাকে শুনতে? আপনার এখানে নয়েজ আসতেছে প্রচন্ড। আলামিন, আলামিন কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন, আপনার কথা শোনা যাচ্ছে না। এমডি আলামিন, স্যার শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ বলে তো। স্যার উনার হলো আমাকে জাস্ট ওয়েবসাইটটা দিছে, তার কাছে আমি নির্দিষ্ট লিংক চাইছিলাম কিন্তু দেয় নাই, হুম বুঝছেন। এখন যেহেতু দেয় নাই স্যার, এখান থেকে আমরা যে বইটা ভালো মনে হয় আপনার, ঠিক আছে, সেই বইটা আপনি স্যার ইয়া করে দেন। আমি চাচ্ছি স্যার মানে ওই কিছু ডলার দিয়ে, যেহেতু কাজটা 3 দিনের স্যার, হুম 4 দিন টাইম, $4 বা $3 যেটা হয় এটা দিয়ে অ্যাড স্যার একটা রান করে দেয়, আচ্ছা ঠিক আছে। তাহলে কি স্যার ভালো হবে নাকি মার্কেটিং করবো স্যার? আপনি সবচেয়ে বেটার হবে মার্কেটিং করে দেন। মার্কেটিং করে দেবো মার্কেটিং করে দিলে সবচেয়ে বেস্ট হবে। আমি না এখানে আপনি স্যার? হ্যাঁ আমি এখানে একটা ভালো দেখে বই বেচে দিই, আপনি এটা নিয়ে মার্কেটিং করেন। জি স্যার দেন, কিন্তু স্যার এটা আমার অ্যাডস ক্যাম্পেইনের ভিডিও অর্ডার, বুঝি নাই। আমার যে অ্যাডস ক্যাম্পেইনের গিগটা আছে না সেটাতে স্যার অর্ডার করছে। মানে আমি কালকে এটা এডিট করে প্রাইসটা কমাই দিছিলাম, $10 করে দিছি, 20 ছিল। আপনি যে মেডিটেশন নিয়ে গিয়ে করান, মেডিটেশনের যে বইটা আছে ওই বইটা প্রমোশন করেন, কারণ এগুলা যে মেয়েরা বেশি ইয়ে করে, চর্চা করে এই বইগুলা। ঠিক আছে, আমি এটা প্রথমে আপনাকে সাজিয়ে দিই। ঠিক আছে, লিঙ্কটা সবসময় এনকোড করে দিবেন, মনে থাকবে। স্যার হুম।
মানে উনি যে আমার স্যার আমার অ্যাড ক্যাম্পেইনের দিকে অর্ডার করছে না স্যার, কারণ আমি অ্যাড ক্যাম্পেইন না করলে পরে আপনি তার জন্য অ্যাড কমেন্ট করলে আপনি তো কোনো কিছুই তো পাবেন না। সেটা তো স্যার আমি অবশ্য ডেসক্রিপশনে স্যার লিখে দিছি যে আমার বেসিক পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন করাইলে ইয়া দিতে হবে, আর বাকিটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, তাকে আমি মেসেজ দিছি। তাকে কি বলছিলেন আপনি? আমি স্যার বায়ারকে মেসেজ করছি যে মাই বেসিক পেজ ইজ অনলি ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক গ্রুপ পোস্টিং এন্ড ইমেল মার্কেটিং, তাকে এইভাবে মেসেজ দিছি। এবং আমার ডেসক্রিপশনে স্যার লেখা আছে যে আমার বেসিক প্যাকেজটা শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, কিন্তু আমরা তো এখানে প্যাকেজটা সেটিং করছি না স্যার, ওটা তো মানে $20 ছিল আর আগে আমার, তো ওইটাতে আমি হলো ওই অ্যাড সেটআপ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, এখন কথা বলবেন না কেউ, ঠিক আছে? ভাইয়ার অস্ট্রেলিয়াতে প্রমোশন করার জন্য বলছি, তাই না? স্যার হ্যাশট্যাগ অ্যাক্টিভিটি যথেষ্ট। আপনি যে সব গ্রুপ গুলোতে মার্কেটিং করবেন, ঠিক আছে, আপনি করবেন যে বুক, মেডিটেশন, মেডিটেশন না, আপনি এখানে করবেন বুক গ্রুপ ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। তারপর এখানে এখানে আপনি করবেন, এখানে আপনি করবেন বুক গ্রুপ বুক রিভিউ গ্রুপ ইন অস্ট্রেলিয়া। তারপর আপনি এখানে করবেন যে মেডিটেশন, মেডিটেশন গ্রুপ ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে? এই তিনটা এরিয়াতে আপনি টোটাল 100টা সাইটে জয়েন হবেন, জয়েন হয়ে আপনি টোটাল 12 জন 100টা মার্কেটিং করে দেবেন, এবং পাশাপাশি তার জন্য আপনি করবেন ইমেল মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? স্যার ইমেল আর ইনস্টাগ্রাম স্যার কি দিয়ে সার্চ করব? ইনস্টাগ্রাম আপনি ওই যে যে মেডিটেশন রিলেটেড, আপনি মেডিটেশনটাকে টার্গেট করবেন, ঠিক আছে? আপনি মেডিটেশন লিখে ইনস্টাগ্রামে সার্চ করবেন, দেখবেন মেডিটেশনের অনেকগুলো গ্রুপ চলে আসবে, আর ওইসব গ্রুপদেরকে বা ওইসব ওয়েমেনদেরকে আপনি এই আমি যেটা সাজিয়ে দিচ্ছি ওইটা পোস্ট করে দেবেন, পারবেন না? ওকে ওকে, এই $10-এর কাজটা আপনি আটকে না করি আপনি সরাসরি মার্কেটিং করে দেন, হাতে তো কোনো কাজ নেই আপনার। হাতে স্যার কাজ আছে, ওই যে $100 যে কাজটা ওটা চলতেছে, হ্যাঁ ওটা মার্কেটিং করা বাকি, এই জন্য আমি চাচ্ছিলাম যে $3-4 যদি অ্যাড ক্যাম্পেইন করে দিতাম। $3-4 অ্যাড ক্যাম্পেইন করা যাবে না, আপনি করলে $5 করবেন, ঠিক আছে? কারণ যে বেটে বেটে সবকিছু তো আপনার $5 কেটে নিয়ে যাবে। ও আচ্ছা, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন রান করাতে চান আমাকে, আমি যেটা সাজিয়ে দিচ্ছি ওটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, এবং টার্গেটের কান্ট্রি কোথায় বলে দিন, আমি করে দেবো, $5 খরচ হবে টোটাল আপনার। তাহলে তো আমি পাবো মাত্র $3 স্যার। হ্যাঁ অবশ্যই, আচ্ছা দেখি স্যার কি করা যায়। সবচেয়ে বেটার হবে যদি আপনি পারেন তাহলে মার্কেটিং করে দেন, সবচেয়ে বেস্ট। জি স্যার, ওকে ঠিক আছে।